এক অদ্ভুত সংকট। যদিও বুঝতে পারছি যে আপনারা গোটা ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন। না না না, এড়িয়ে যাচ্ছি না শিবনাথ বাবু, আমরা যথেষ্ট জড়িয়ে রয়েছি। কিন্তু আমাদের তো কিছু করার নেই, কারণ আপনারা আপনাদের ব্রাহ্ম সমাজকে এমনভাবে দেশীয় মূল স্রোত থেকে সরিয়ে রেখেছেন। কি বলছেন আপনি? আপনার কি মনে হয় আমরা ব্রাহ্মরা বিদেশীয়? না না, আমার বোধ হয় কথাটা ঠিক এভাবে বলা উচিত হয়নি। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, আপনাদের যে কর্মধারা, সমাজ, অনুশাসন, বিধি, এসব তো আপনারাই তৈরি করেছেন। আপনারা কিন্তু দেশজ ধর্ম বা সংস্কৃতির স্বাভাবিক বহমানতা ধরে নেই। এ দেশ সে দেশ, এ ধর্ম সে ধর্ম মিশিয়ে একটা স্বপ্নিল কাল্পনিক মিশ্রণ আপনাদের চারপাশে। সেটা মহাত্মা রামমোহন থেকে আপনি পণ্ডিত শিবনাথ শাস্ত্রী পর্যন্ত। আমি কিন্তু এটা ঠিক আপনার কাছ থেকে আশা করিনি। কি? আপনার মতো একজন বিদগ্ধ জন অতি সাধারণ একজন বুদ্ধিজীবীর মতন একই কথা বলবেন? অবশ্য এর জন্য আপনাকে ঠিক আমি দায়ী করতে পারি না, আমরাও তো অতি অবশ্যই এর জন্য দায়ী। আমাদের সমাজের একটাই ভুল, আমরা মানুষের মধ্য থেকে ধর্মকে উদ্ভূত করতে পারিনি। আমরা আগে নেতৃত্ব তৈরি করতে চেয়েছি, ফলত আমাদের এই ব্রাহ্ম ধর্ম শিকড় প্রথিত কোনো প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেনি, হয়েছে ওপর থেকে ঝুলে থাকা একটি বাতাবরণ। দেখুন, আমি আমি বোধহয় নিজের অজান্তে আপনাকে কঠোর আঘাত দিয়ে ফেলেছি।